বিউটি ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা থ্রি ফেজ মোটর খুব সহজে কিভাবে চেঞ্জ ওভার সুইচ দিয়ে রিভার্স ফরওয়ার্ড দিকে ঘোরাবেন অর্থাৎ এরকম একটা মোটর এরকম ক্লকওয়াইজ দিকে এবং অ্যান্টি ক্লকওয়াইজ দিকে কিভাবে খুব সহজে একটা চেঞ্জ ওভার সুইচের মাধ্যমে ঘোরাবেন সেই কানেকশনটি আপনাদেরকে শেয়ার করছি তো ভিউয়ার্স আমরা প্রথমে আপনাদেরকে দেখাবো মোটরের কানেকশনটি কারণ এই মোটরটি এখন বর্তমানে স্টার কানেকশন করা রয়েছে তো আমি আগেই বলেছিলাম যে এটা একটা থ্রি ফেজ মোটর কেননা এখানে ছয়টি টার্মিনাল রয়েছে এখানে কোনো ক্যাপাসিটর নাই এখানে দেখেন ডাব্লিউ টু ইউ টু ভি টু এবং এই পাশে রয়েছে ইউ ওয়ান ভি ওয়ান ডাব্লিউ ওয়ান এ থেকে আমরা খুব সহজে কিন্তু বুঝতে পারছি যে এটা একটা থ্রি ফেজ মোটর তো এটা এই পাশে দেখেন তিনটি টার্মিনাল ইউ ওয়ান ভি ওয়ান এবং ডাব্লিউ ইউ টু ভি টু এবং ডাব্লিউ টু তিনটা টু অর্থাৎ শেষ টার্মিনাল কয়েলের তো সেখানে কিন্তু এখানে দেখেন স্টার কানেকশন তিনটাকে শর্ট করা দেওয়া হয়েছে অর্থাৎ এখানে স্টার বিন্দু হয়ে গেছে অর্থাৎ এখান থেকে নিউট্রাল হবে তো ভিউয়ার্স এটা খুব সহজে আমরা রিভার্স ফরওয়ার্ড কানেকশনটা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে আমরা এটাকে ওপেন রেখেছি অর্থাৎ উপরের কাভারটা আমরা খুলে রেখেছি তো এখানে দেখেন আমাদের থ্রি ফেজ যে লাইনটি ইন করেছি আমরা মূলত এখানে সার্কিট ব্রেকার থেকে আমরা এই পাশে লাইনটা ইন করেছি কালো তার দিয়ে তো এখানেও কালোর মধ্যে যেমন আমরা এটাকে রেড ধরেছি রেড ইয়েলো ব্লু অর্থাৎ এই পাশে আমরা যদি সিরিয়াল মেনটেন করি তাহলে রেড ইয়েলো ব্লু বা লাইন অন লাইন টু লাইন থ্রি তো যেটাই বলি আমরা লাইন অন লাইন টু লাইন থ্রি যদি ধরি তাহলে আমরা এই পাশে দেখেন আমরা প্রথমে হচ্ছে মিডল টার্মিনালগুলো যেগুলো এখানে দেখেন ওয়ান টু থ্রি এই তিনটে টার্মিনালে আমরা এখানে সাপ্লাইয়ের যে আমাদের তিনটা লাইন রয়েছে সেখানে কানেক্ট করেছি এখন চেঞ্জ ওভার সুইচের সিস্টেম হচ্ছে আমাদের সুইচটা যদি এরকম থাকে তাহলে একবার এটাকে কন্ট্যাক্ট দেবে এবং আবার যখন মিডল টার্মিনালে আসবো তখন এটা কোনো পজিশনে কাজ করবে না এবং এই পাশে যদি আমরা দিয়ে দিই তাহলে এই পাশের সাথে কানেক্ট হবে এবং এখানে দেখেন লেখাও রয়েছে লেখাটা এখানে এফ দ্বারা ফরওয়ার্ড বোঝানো হয়েছে এটা ওয়ার্ক এবং এটা রিভার্স তো এটা অনুযায়ী যদি আমরা একরকম অফ মিডেলে রাখি তাহলে এটা মিডেলে অফ থাকবে এবং এইদিকে রিভার্স হবে এবং এইদিকে দিলে ফরওয়ার্ড হবে তো রিভার্স ফরওয়ার্ডটা কেন হবে সে সম্পর্কে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি তো দেখেন আমাদের এইখানে যে লাইন ওয়ান যেটা রয়েছে এটা এটার সাথে আমাদের লাল তারটা আমরা দেখেন স্ট্রেট এভাবে কানেক্ট করেছি কারণ আমাদের যখন এটার সাথে এই টার্মিনালটা কানেক্ট হবে তখনও যে এই লাইনটা এখানেই থাকবে এবং এই টার্মিনালের সাথে যখন এই টার্মিনালটি কানেক্ট হবে তখনও কিন্তু সেইটাই থাকবে কিন্তু আমরা এই পাশে দেখেন যখন এটাকে এই দিকে কানেক্ট করে দেব তখন এই টার্মিনালটির সাথে এইটা পাবে এবং যখন এটাকে এইদিকে করে দেবো তখন এই টার্মিনালটির সাথে আসলে এই এই ফেজটা আর পাচ্ছে না কারণ এইখানে দেখেন দুইটা আড়াআড়ি কানেকশন ক্রস করে দিয়েছি এটাকে এইভাবে এবং এটাকে এইভাবে এইটার জন্যই মূলত আমাদের এইখানকার যে থ্রি ফেজ মোটরের যে সাপ্লাই পাচ্ছে সেটা একটা তার এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে যেমন এখানে রেডটা রেডের জায়গায় থাকছে ওইটার মাধ্যমে এবং এই পাশে ইয়েলোর যে তারটা সেটা ব্লুতে চলে যাচ্ছে এবং ব্লু যে তারটা সেটা ইয়েলোতে চলে আসে শুধুমাত্র এখানে এই আড়াআড়ি যে কানেকশনটা ক্রস এভাবে আসে এটার জন্য তো আমরা এটাকে ভোল্টেজ সাপ্লাই দিয়ে আপনাদেরকে চালিয়ে দেখাবো তো সম্মানিত ভিউয়ার্স এখন আমাদের এখানে লাইনটা রয়েছে আমি জাস্ট এখানে সার্কিট ব্রেকারটি যদি অন করে দেই তাহলে এই পাশে লাইনটা চলে আসবে তো এখন যদি আমরা এখানে যদি সুইচিং করি তাহলে আমাদের মোটরটি যেমন এখানে রয়েছে এফ তো এটা ফরওয়ার্ডে ঘুরবে এবং এই পাশে দিলে রিভার্স ঘুরবে এখন আমরা যেহেতু এটা অফ পজিশনে রেখেছি তো এটা অফ রয়েছে আমরা ফরওয়ার্ডের দিকে ঘুরাবো ফরওয়ার্ডে ঘুরালে আসলে এটাকে এই দিকে ঘুরতে থাকবে এই দিকে ঘুরতে থাকবে আমরা যখন এই ফরওয়ার্ডের দিকে দেব তো দেখেন আমি এটিকে এইদিকে সুইচিং করেছি এবং এটা দেখেন এইদিকে ক্লকওয়াইজ দিকে ঘুরছে অর্থাৎ ফরওয়ার্ডের দিকে ঘুরছে এবং এখন যদি আবার আমরা এটাকে অফ পজিশনে দিই তাহলে অফ হয়ে যাবে এটা অফ হয়ে গেল এখন যদি আমরা আবার রিভার্সের দিকে দেই এখন এটা কিন্তু আবার উল্টো দিকে ঘুরছে
প্রথম করছিল এইদিকে এখন হচ্ছে এই দিকে করছে এটাকে আবার আমরা অফ পজিশনে দিয়ে আপনাদেরকে খুব কাছ থেকে দেখাই দেখেন এই দিকে ঘুরতেছে এই দিকে ঘুরছিল অর্থাৎ এটাকে রিভার্স বলা হয় এখন আবার যদি আমরা এদিকে দেই তাহলে ফরওয়ার্ড হবে এই সার্কিটটি আসলে মোটর কন্ট্রোলিং এর জন্য অন্যতম একটি সার্কিট যেটা খুব বেশি ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয় অনেক জায়গায় এই সার্কিটটির আসলে গুরুত্ব অপরিসীম আপনারা যারা খুব সহজে এভাবে রিভার্স ফরওয়ার্ড কানেকশন করতে চান তারা এই ভিডিওটি দেখে নিতে পারে এবং তাদের জন্য খুব উপকার হবে মনে করছি তো ভিউয়ার্স আজকে এতটুকুই আশা করি সকলেই বুঝতে পারছেন এবং সকলেই ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে যাওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন এবং এই ধরনের আরও নতুন নতুন টিউটোরিয়াল পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম এর ভিডিওর সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ